আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আপনারা সবাই ভাবেন যে আমার কপালের দোষ। কপালের দোষ কীভাবে রে ভাই? কপালের দোষ না, কপালের যদি দোষ হইতো তাহলে তুমি জন্মগ্রহণ করতে পারতে না, এই পৃথিবীতে আসতে পারতে না, আমাদের আজকের এই সুন্দর পৃথিবীতে। তুমিও পারবে, ভেঙে পড়লে কেন? ভেঙে পড়লে কি চলবে? ভেঙে পড়লে চলবে না, তাই ঘুরে দাঁড়াতে হবে। যখন তোমার জন্ম হয়েছিল তখন হাজারো হাজার শুক্রাণু থেকে তুমি সিলেক্ট হয়েছিলে, তুমি ফার্স্ট হয়েছিলে। তুমি ফার্স্ট হওয়ার পরে আজকের এই পৃথিবীতে তুমি আসতে পেরেছ। হাজার হাজার কোটি কোটি শুক্রাণু থেকে তোমাকে সিলেক্ট করা হয়েছে। তোমার কপাল খারাপ কেমনে? কেমনে তোমার কপাল খারাপ? আরে তোমারও কপাল ভালো, তা না হলে আজকের এই পৃথিবীতে আসতে পারতে না। কিন্তু তুমি ভীতু হয়ে গেছো যে আমি বুঝি পারবো না। আরে মানুষ পারে না এমন কিছু নাই, মানুষ এখন উড়াল আকাশ থেকে শুরু করে পাতাল পানির নিচ দিয়েও চলাচল করা শিখিয়ে গেছে। তুমি পারবে না কেন? আরে তুমিও তো মানুষ, তুমি যদি একটু শক্ত হও, একটু চিন্তা ভাবনা করো, তাহলে তুমিও পারবে। তুমি যদি কাল এই সুন্দর চিন্তা ভাবনা করে যদি একটা কাজ করো তাহলে অবশ্যই তুমিও পারবে। কালো মেঘ কখনো সারাক্ষণ থাকে না, কালো মেঘ কেটে যাবেই যাবে। কালো মেঘ কেটে গেলেই তোমার জীবন সফল হয়ে যাবে। তুমি যদি সফল নাই হতে তাহলে আজকের এই পৃথিবীতে তুমি আসতে পারতে না। আল্লাহ তোমাকেই সিলেক্ট করেছে, আল্লাহ তোমাকেই সিলেক্ট করে এই পৃথিবীতে পাঠিয়েছে, তাই তুমিই পারবা, তোমার দ্বারাই সম্ভব। কিন্তু একটু শক্ত হতে হবে তোমাকে, তোমাকে একটু সাহসী হতে হবে, তোমাকে একটু ভীতু হলে চলবে না, তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে ফিরে দাঁড়াতে হবে, তোমাকে ফিরে আসতে হবে। তুমি যে জায়গা থেকে আসো, নেশাতে আসো, নেশা ছেড়ে দিতে হবে। সব সময় তোমাকে তোমার মতো করে ভাবতে হবে যে তুমি কি করবা, কিন্তু ভীতু হলে চলবে না। যেটা করবে অবশ্যই মন দিয়ে করতে হবে। ভীতু হলে কি চলবে? না। তুমি আজকে মদ নিয়ে পড়ে আসো, আজকে গাঁজা নিয়ে পড়ে আসো, আজকে মেয়ে নিয়ে পড়ে আসো, আজকে তুমি নেশা নিয়ে পড়ে আসো, বাবা দাদা এসব নিয়ে পড়ে আসো। আরে ভাই, এসব নিয়ে পড়ে থাকলে আজকের বড় বড় মানুষরা বড় হতে পারতো না, তাই এসব ছেড়ে দিয়ে ফিরে আসো, ফিরে আসো তুমি সমাজে। আর আজকে দেখো তোমার পাশের বন্ধুটা আজকে যেরকম আছে তোমাকে সাপোর্ট দিতেছে, কালকে তোমাকে সাপোর্ট দিবে না। কারণ তোমাকে যখন সে দেখবে যে তোমার পরিবর্তন হচ্ছে না, তাহলে তোমার কাছ থেকে সরে যাবে, তখন আর তোমাকে ভালো লাগবে না, তখন তুমি চিন্তা ভাবনায় পড়ে যাবা যে আজকে তোমার বন্ধু তোমার মতো তোমাকে ভাবতো, কিন্তু এখন আর ভাবে না। তাই ভাই সময় আছে, এখনই আজকেই শুরু করো, ছেড়ে দাও এসব মদ, গাঁজা, জুয়া সব ছেড়ে দাও। আল্লাহ তো বলেছে হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রেবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছে এবং ব্যবসাকে হালাল করেছে। তাই উঠে দাঁড়াও, তুমিও পারবে, সাহসী হও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।